সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না ডিম তো সুদূর পড়াইত উল্টো বার্ষিক রুটি খাবার হিসেবে দেওয়া হচ্ছে এক সরকারি হাসপাতালে ফলে অভুক্ত থাকতে হচ্ছে চিকিৎসাধীন রোগীদের নতুবা পেটের জ্বালা মেটাতে তাদের নিজ বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হচ্ছে অথচ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের এ নিয়ে খুব চরমে নিত্যদিনকার এই চিত্র বিশালগঞ্জ মহকুমা হাসপাতালে মানুষ রোগগ্রস্ত হলেই এক প্রকার বাধ্য হয়ে হাসপাতালে আসে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুসারে হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই চলে তাদের চিকিৎসা এ পর্যন্ত মোটামুটি ঠিক বলাই যায় কিন্তু এর পরের বিষয়টি খুবই স্পর্শকাতর কারণ চিকিৎসাধীন রোগীর চিকিৎসার সাথে সাথে ডাক্তারের পরামর্শ অনুসারে ঠিকভাবে খাবার খেতে না দিলে সংশ্লিষ্ট রোগীর রোগমুক্ত হওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায় এই অভিমত বিশেষজ্ঞ মহলের রোগীদের অনুমোদিত খাবার নিয়ে বিরাট ঘোটালা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে রোগীদের অভিযোগ তাদের জন্য প্রতিদিন সকালে সেদ্ধ ডিম দেওয়ার কথা থাকলেও তা তাদের ভাগ্যে জোটে না উল্টো বাসি রুটি তাদের দেওয়া হয় পেট ব্যথা নিয়ে একটু প্রচন্ড অসুবিধা হবে মুর্তিজি মুর্তিজি অসুবিধা বলতে এখানে কি খাওয়া দেয় খাওয়া দেয় কলার রুটি দেয় ডিম দেয়নি না কিছু পাইছি না কীরকম দেয় মানে রুটি আর না সংশ্লিষ্ট হাসপাতালে রোগীদের খাবার একেবারেই দেওয়া হয় না এমনটা নয় সকালে রুটি তরকারি দুধ দেওয়া হয় কিন্তু সেদ্ধ করা ডিম সুদূর পড়া হতো ডিম দেওয়া হয়েছে আজকে না না আজকে দিচ্ছে না মানে কালকে দিতে হয়নি আজকে দিচ্ছে না ডিম দেয় না দেয় আজকে দিচ্ছে না কালকে দিচ্ছে আজকে দিচ্ছে না হাসপাতালে খাবার পরিবেশন নিয়ে ক্ষুব্ধ রোগীর আত্মীয় পরিজনরা তাদের বক্তব্য হাসপাতালে খাবারের উপর ভরসা করলে রোগী কবে সুস্থ হবে তা বলা দুষ্কর তাই রোগীর খিদে মেটানোর জন্য তাদের বাড়ি থেকেই হাসপাতালে খাবার নিয়ে আনতে হয় রুটি দুইটা রুটি আর কলা দিছি দুইটা কলা একটা মানে ডিম ডিম দিছেন না ডিম দেয় না 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 শুধু রুটি দেয় রুটি আর কলা দেয় আমরা বাতাই না যদি আমরা বাড়িতে বাতাই ভালো না শুনলেন তো দর্শক বন্ধুরা একজন রোগী নয় বেশ কয়েকজন সেই সাথে সংশ্লিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনদেরও অভিযোগ হাসপাতালের খাবার নিয়ে তাদের প্রশ্ন কেন হাসপাতালে বাসি রুটি তথা খাবার দেওয়া হবে কেনই বা তাদের জন্য অনুমোদিত সিদ্ধ ডিম তারা পাবে না সচেতন মহলের বক্তব্য রোগীদের জন্য অনুমোদিত খাবারগুলো যায় কোথায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের বাড়তি টু পাইস কামানোর ধান্ধা নয় তো তাছাড়া সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ কি নাকে তেল দিয়ে কুম্ভ নিদ্রায় মগ্ন আর এই সমস্ত কারণে রোগী ও আত্মীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে যে কোনো সময় এই পুঞ্জীভূত ক্ষোভ দাবানলের আকার নিতে পারে আর তখন এর দায় নিশ্চিতভাবেই নিতে হবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড